নামাজে সেজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায়, এ ব্যাপারে সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে? নামাজের মধ্যে সাতটা অঙ্গ সেজদার সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, সাতটি অঙ্গ, শক্ত অঙ্গ, হাড়, এগুলোর উপরে সেজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। এর ভিতরে কপাল এবং নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল, এইগুলোর উপরে, এই কয়েকটার উপরে আপনার সেজদা করতে বলা হয়েছে। ধরেন নাক আর কপাল দুটাকে একটা যদি ধরেন, তাহলে দুই হাত তাহলে তিনটা হলো, দুই হাঁটু পাঁচটা হলো, আর দুই পায়ের আঙ্গুলগুলো সাতটা হলো। সাতটা অঙ্গের উপরে কী করতে বলা হয়েছে? সেজদা করতে বলা হয়েছে। এই সাত অঙ্গের কোনোটি যদি সেজদায় একেবারে টাচ না থাকে, আনটাচ থাকে, তাহলে সেজদা হবে না, আবার করতে হবে নামাজ, বা এই ওয়াজিব তরক হয়ে গেল। অতএব তার জন্য আপনার করণীয় করতে হবে। তাহলে বোঝা গেল যে যদি কেউ নামাজের মধ্যে পা একেবারে আঙ্গুল মাটিতে একবারও লাগাই নেয় পুরো সেজদাতে, তাহলে তার সেজদা হয় নাই। বাট কেউ লাগাইছে কিন্তু হঠাৎ করে একটু উঠে গেছে, আবার সে লাগাই ফেলছে, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।